ইউক্রেনের দুই রাজ্যকে স্বাধীনতা স্বীকৃতি রাশিয়ার শান্তি রক্ষায় রুশ সেনাদের প্রবেশের নির্দেশ পুতিনের আজ থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান দুই ডোজ টিকা সহ মানতে হবে করোনা বিধিনিষেধ মার্চে খুলবে প্রাথমিক স্কুল সুনামগঞ্জে চুরির অভিযোগে পুলিশি নির্যাতনে আসামি মৃত্যুর অভিযোগ চার ঘণ্টার রাস্তা অবরোধ ক্ষুব্ধ এলাকাবাসী মাতৃভাষার দিনে বইমেলায় মানুষের উপচে পড়া ভিড় কাটতিও ছিল আগের দিনগুলোর চেয়ে বেশি আসসালামু আলাইকুম কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে একে এসটি এমটি বা শিরোনাম দেখছিলেন এবারে নিয়ে যাচ্ছি বুড়ো খবরে শুরুতেই ইউক্রেন প্রসঙ্গ ইউক্রেনের লুহান্স্ক ও ডোনেস্ক রাজ্য দুটিকে স্বাধীনতা স্বীকৃতি দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাজ্য দুটিতে শান্তি রক্ষায় রুশ সেনাদের প্রবেশের নির্দেশও দেন তিনি বক্তব্যের পরপরই তিনি এ বিষয়ে একটি ডিক্রিও জারি করেন তাতে বলা হয়েছে রুশ সেনারা সেখানে শান্তিরক্ষী হিসেবে কাজ করবে ইউক্রেনের রাজ্য হলেও ২০১৪ সাল থেকে লুহান্স্ক ও ডোনেস্ক রুশপন্থী গেরিলারা নিয়ন্ত্রণ করে আসছিল গেরিলাদের অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে আসছিল রাশিয়া টেলিভিশন বক্তব্যে পুতিন বলেন বহু আগেই রাজ্য দুটি স্বাধীন বলে স্বীকৃতি দেওয়া উচিত ছিল তাহলে সেখানে রক্তপাত বন্ধ হয়ে যেত তিনি আরও বলেন ইউক্রেন ইতিহাস জুড়ে কখনো স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র ছিল না এদিকে পুতিনের এমন সিদ্ধান্তকে শান্তি প্রতিষ্ঠার সকল চেষ্টাকে রহিত করবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলো দেশে করোনা ভাইরাসের নতুন আক্রান্ত রোগীর এবং মৃত্যুর সংখ্যা কমেছে গত সপ্তাহের তুলনায় শনাক্তের হার কমেছে প্রায় ৫১%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সবশেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে ১৯৫১ জনের দেহে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬.৯৪%। আগের দিনের চেয়ে কিছুটা কম আগের দিন ২১ জন মারা গেলেও শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের এ নিয়ে দেশে করোনায় মারা গেল ২৮,৯৭৪ জন আর এ পর্যন্ত করোনা শনাক্তে সংখ্যা ১৯,৩৫,২৪২ জন আর সুস্থ হয়েছেন ১৭,৬৩,২৫৮ জন এদিকে দীর্ঘ এক মাস পর করোনার সংক্রমণ কমে যাওয়ায় আজ মঙ্গলবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে সশরীরে পাঠদান শুরু হবে এক্ষেত্রে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি তবে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস আগামী ১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে একটি গাইডলাইন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নির্দেশনায় বলা হয়েছে যে সকল শিক্ষার্থী কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে তারা সশরীরে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশদ্বার সহ অন্যান্য স্থানে স্বাস্থ্যবিধির প্রদর্শনের ব্যবস্থা করতে বলা হয়েছে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশে সকলকে নিয়মিত তাপমাত্রা মাপা ও তা পর্যবেক্ষণ করার নির্দেশনাও দিয়েছে মাওসি করোনা তৃতীয় ঢেউ বেড়ে যাওয়ায় গত ২০ জানুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছিল সরকার সুনামগঞ্জের পাগলায় চুরির অভিযোগে পুলিশের নির্যাতনে সোমবার উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বিচার দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ করে এতে সুনামগঞ্জ সিলেট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় চার ঘণ্টা পর স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে দেয় তারা সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট অবরোধকারীদের অভিযোগ গত ৯ ফেব্রুয়ারি দরগাপাশা এলাকা থেকে একটি গরু চুরি হয় এই চুরির অভিযোগে পাগলা এলাকার শত্রুমর্দন গ্রামের উজির মিয়াকে ওই দিন রাতেই শান্তিগঞ্জ থানা পুলিশ তার নিজ বাসা থেকে সন্দেহভাজন হিসাবে আটক করে থানা এনে উজির মিয়াকে নির্যাতন করে বলে অভিযোগ স্বজনদের পরের দিন তাকে আদালতে তোলা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন এরপর থেকে উজির মিয়া গুরুতর অসুস্থ হলে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এক সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান তিনি সোমবার দুপুরে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী উজির মিয়াকে নির্যাতনে জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবিতে লাশ নিয়ে সুনামগঞ্জ সিলেট সড়ক অবরোধ করেন
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ঘটনার সাথে জড়িতদের তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এমন আশ্বাস দিলে চার ঘন্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেন তারা। যদি কোনো ব্যত্যয় হয়ে থাকে, এই ব্যত্যয়ের সুবিচার বাংলাদেশের জনগণ পেয়েছে। রাষ্ট্র কখনো বলেনি যে কাউকে অন্যায় কোনো কিছু করতে। যদি এরকম হয়ে থাকে তাহলে সেটা তদন্তের মাধ্যমে আমাদেরকে সেটা বের করার সুযোগ করে দিবেন। আমরা এটা যত দ্রুত সম্ভব এটা করে এর সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটা সর্বোচ্চ যে ন্যায় বিচার বাংলাদেশে হয়েছে এবং হবেও। অবরোধ প্রত্যাহারের পর সুনামগঞ্জ সিলেট সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এনটিভি নিউজ ডেস্ক। বাংলা ভাষায় অন্য ভাষার প্রচলিত শব্দের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় এই পরামর্শ দেন তিনি। এছাড়া 75-এর পর ক্ষমতায় আসা কেউ ভাষা গবেষণায় গুরুত্ব দেয়নি বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ভাষার জন্য জীবন দেয়া বীরসহ মুক্তিযুদ্ধ ও 15ই আগস্টের শহীদদের। এ সময় বাংলা ভাষায় গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। আমাদের বাংলা ভাষায় কিন্তু প্রায় 8,000-এর উপর আমাদের বিদেশি ভাষা আমাদের ভাষার সাথে মিলে গেছে। কাজে সেই দিক থেকে আমি মনে করি যে আমরা ওই ব্যাপারে খুব বেশি কনজারভেটিভ না হয়ে, রক্ষণশীল না হয়ে, প্রচলিত যে মানে বিজ্ঞানের যে টার্মসগুলি সেগুলি দিয়েই কিন্তু বাংলা ভাষায় সহজভাবে বিজ্ঞান শিক্ষার ব্যবস্থাটা করা যেতে পারে। পরিভাষা ব্যবহার করতে যে এরপর শেষে কোনো কিছুই বুঝবো না, বলতে পারবো না, সেটা যেন না হয়। যার যার মাতৃভাষায় শিক্ষার সুযোগ করে দিতে এবছরও অন্য ভাষার 33,000 বই বিতরণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আমাদের দুর্ভাগ্য যে 75-এর জাতিপিতাকে হত্যার পর যারা ক্ষমতা এসেছিল তারা আমাদের আসলে ভাষা বা গবেষণা কোনো ব্যাপারেই তেমন কোনো গুরুত্ব দেয়নি। বিজ্ঞানের চর্চা ছাড়া বা গবেষণা ছাড়া কখনো এগোনো যায় না। যখন 96 সালে সরকার গঠন করি আমি বিজ্ঞান গবেষণায় আলাদাভাবে টাকা ব্যবস্থা করি। পরের বছরে আমরা যখন বাজেট করি 100 কোটি টাকার আলাদা একটা থোক বরাদ্দ আমরা রেখে দিই শুধু গবেষণার জন্য। আজকে সেই গবেষণা আমরা শুরু করেছিলাম বলেই কিন্তু বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ডিজিটাল বাংলাদেশের সুফল তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন বাংলা ভাষায় মোবাইল ব্যবহার করেও নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পাচ্ছেন দেশের অনেক মানুষ। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অমর একুশে বইমেলায় ঢল নেমেছিল বইপ্রেমীদের। সরকারি বন্ধের দিন হওয়ায় নগরবাসী পরিবার পরিজন নিয়ে দিবসটি উদযাপন করতে ছুটে এসেছিলেন মেলায়। তারা প্রিয়জনকে উপহার দিয়েছেন পছন্দের বই। মেলার সপ্তম দিনে নতুন বই এসেছে 224টি। বইমেলা ঘুরে সে বিস্তারিত জানাচ্ছেন মিজান রহমান। সোমবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্প অর্পণ শেষে বইমেলায় ছুটে যান দর্শনার্থীরা। অফিস আদালত বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে মেলায় আসেন অনেকে। সময় গড়ানোর সাথে সাথে ভিড় বাড়তে থাকে বইমেলায়। একটা হচ্ছে কালার বুক আর একটা হচ্ছে ঘোস্ট স্টোরি। আমার এখানে খুব ভালো লাগে যে অনেকদিন পর, অনেক বছর পর এখানে বই কিনতে এসেছি। ক্লাস বাদ দিয়ে অবশ্য অনেকদিন পর ঘুরতে পেরেছি, বই কিনছি, অনেক ভালো লাগছে এখানে। মানে বই মেলায় এসে এত বই দেখা হচ্ছে, বই কেনা হচ্ছে। কি জাদু বাংলা গা।
কেউ পছন্দের লেখকের বই কিনেছেন, আবার এক স্টল থেকে অন্য স্টলে গিয়ে নতুন বই কি এসেছে তা দেখছেন। স্কুল কলেজগামী শিক্ষার্থীদের মধ্যেও ছিল বাড়তি উচ্ছ্বাস। বন্ধু বান্ধব মিলে মেলায় এসে বই কেনার পাশাপাশি আড্ডায় মেতে উঠতে দেখা যায় অনেককে। অনেকে প্রিয়জনের সাথে প্রাণের মেলার প্রিয় মুহূর্ত ধরে রাখতে সেলফি কর্নারগুলোতে ভিড় করেছেন। আমি আমার বইয়ের কবিতা কাব্যগ্রন্থগুলোতে কাব্যগুলোকে ছোট ছোট কাব্য সাজিয়েছি, চার লাইন দু লাইনে। আমি মূলত নিজেও একজন লেখিকা, আমার সাতটা বই আছে। সামনের বই মেলায় আশা করছি আমি আরও তিনটা বই নিয়ে আসবো। আমার সময় সিরিজের তিনটা বই আছে, জিপসি সময়, শিউলি সময় আর বৃষ্টি রঙের সময়। উচ্চমহল থেকে সেই প্রতিশ্রুতি আছে যে বাড়ানো হবে। প্রিয়জনকে বিশেষ দিবসে উপহার দিতেও মেলায় এসে বই কিনেছেন কেউ কেউ। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রকাশনা ও স্টল সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনা পরিস্থিতির মধ্যে এবছরের বইমেলা গত বছরের চেয়ে অনেক বেশি জমজমাট, বই বেচা বিক্রিও বেশি। খাবারগুলো অ্যাভয়েড করবে, লাইফস্টাইলটা কেমন হবে সেগুলো নিয়েই কিন্তু আসলে বইটা সাজানো হয়েছে। আমি হুমান আহমেদের স্যারের বই কেনার জন্য আসছি। আমি আমার বাচ্চাদের নিয়ে এসেছি, ঘুরতে এসেছি, খুব ভালো লাগতেছে। প্রচন্ড জ্যাম পেরিয়ে এসো, অত্যন্ত ভালো লেগেছে, বাচ্চারা বই কিনেছে, অনেক সুন্দর সুন্দর বই কিনেছি নতুন নতুন। গত 15ই ফেব্রুয়ারি শুরু হওয়া বইমেলা আগামী 28 তারিখ পর্যন্ত চলার সরকারি নির্দেশনা রয়েছে। তবে সব দিক বিবেচনা করে মেলার সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছেন বই প্রকাশনা শিল্পের সাথে জড়িত সবাই। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এবার রোহিঙ্গা গণহত্যার বিচার প্রসঙ্গ। মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার বিচারে আন্তর্জাতিক আদালতে ফের অনুষ্ঠিত প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজে আজ শুনেছে মিয়ানমারের জান্তা সরকারের প্রতিনিধিদের বক্তব্য। মিয়ানমার জান্তা সরকারের পররাষ্ট্রমন্ত্রী নেতৃত্বাধীন 5 সদস্যের প্রতিনিধি দল আদালতে কি উপস্থাপন করেছে তা এখনও জানা যায়নি। মাকাল মামলার বাদী গাম্বিয়ার প্রতিনিধিদের বক্তব্য উপস্থাপনের কথা রয়েছে। এ শুনানি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে 2019 সালের ডিসেম্বরে প্রথমবারের মতো বিচারের শুনানি হয়েছিল। তখন মিয়ানমার নেত্রী অং সান সুচি আর সেই শুনানিতে অংশ নেন এবং তার আপত্তির মুখে বিচার কাজ বন্ধ হয়ে যায়। ক্ষমতাচ্যুত হয়ে কারাগারে থাকায় এবার শুনানিতে নেই মিয়ানমার নেত্রী অং সান সুচি। তবে তার দল এনএলডি সম্প্রতি তাদের আপত্তি প্রত্যাহার করলে আন্তর্জাতিক আদালত এ শুনানির ঘোষণা দেয়। রোহিঙ্গা গণহত্যার বিচার চেয়ে ওআইসির সহযোগিতায় 2019 সালের নভেম্বরে আফ্রিকার মুসলিম দেশ গাম্বিয়া মামলা করে। এবার কুমিল্লায় চান্দিনায় পারিবারিক কলহের জেরে 4 মাসের শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যা করেছে মা। হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার বিকেলে শিশুটির মা সামিয়া আক্তার বকুলকে আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারক ফারহানা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভোরে চান্দিনার শালচড়া গ্রামে ওই গৃহবধূ তার 4 মাসের শিশু সন্তানকে পুকুরে ফেলে দেয়। পরে স্থানীয়দের খবরে লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে বকুলের সাথে গত বছর চান্দিনার খৈয়াছড়া গ্রামের ওমর ফারুকের বিয়ে হয়। এরপর থেকে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা লেগেই থাকত। নিজের বাবার বাড়িতে থাকাকালীন আজ সেখানকার একটি পুকুরে কন্যার সন্তানকে ফেলে দেয় সামিয়া। এই ঘটনায় তার স্বামী চান্দিনা থানায় মামলা করেন। যশোরের চৌগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক ইউপি সদস্য। এই ঘটনায় সন্দেহভাজন 3 জনকে আটক করেছে পুলিশ। নিহত ওই ইউপি সদস্যের নাম ঠান্ডু বিশ্বাস। চৌগাছার পাতিবিলা ইউপির 4 নম্বর ওয়ার্ডের মেম্বার তিনি। পুলিশ জানায় সোমবার রাত 8টার দিকে পাতিবিলা বাজারে অবস্থান করছিলেন ইউপি সদস্য। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান ঠান্ডু বিশ্বাস। রাতে চৌগাছার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন 3 জনকে আটক করে পুলিশ। এদিকে নারায়ণগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে বিবাদে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় 4 যুবককে আটক করা হয়েছে। নিহত রবিন বিসিক শিল্প নগরের একটি খাবার হোটেলে কাজ করতেন। নারায়ণগঞ্জের মুসলিমনগর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় ওই এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অজ্ঞাত কয়েক যুবকের সঙ্গে রবিনের তর্ক হয়। এ সময় ওই যুবকরা রবিনকে পিটিয়ে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে মারা যান তিনি।
লালমনিরহাট এবং ঠাকুরগাঁয়ে আকস্মিক শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কৃষক। সোমবার বিকেলে লালমনিরহাট সদরসহ বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় আধা ঘণ্টা স্থায়ী ছিল বৃষ্টি। আকস্মিক শিলাবৃষ্টিতে ভুট্টা গমসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। অন্যদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় দমকা হাওয়া বয়ে যায়, সেই সঙ্গে শিলাবৃষ্টিতে গম ভুট্টা মরিচ সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন ও ভয়াবহ পরিস্থিতি অব্যাহত থাকায় দেশটির জান্তা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট 22 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। 2021 সালের 1 ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর এ নিয়ে চতুর্থবারের মতো নিষেধাজ্ঞা দিল ইইউ। সোমবার নতুন করে এই নিষেধাজ্ঞা জারি করে সংস্থাটি। যে 22 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার মধ্যে মিয়ানমারের জান্তা সরকারের কয়েকজন মন্ত্রী, জাতীয় প্রশাসনিক কাউন্সিলের একজন সদস্য, জাতীয় নির্বাচন কমিশনের কয়েকজন সদস্য এবং সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তারা রয়েছেন। নিষেধাজ্ঞা দেওয়া হয় দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর আর্থিক সম্পর্ক অথবা সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কোম্পানিগুলো হল H2 গ্রুপ, IGE ইন্টারন্যাশনাল গ্রুপ অব এন্টারপ্রেনিয়র্স মাইনিং এন্টারপ্রাইজ MEEC এবং মায়ানমার অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজ। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর 4 ধাপে এখন পর্যন্ত 65 ব্যক্তি ও 10 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপীয় ইউনিয়ন। ইরানের তাবরিজ এলাকায় সেনাবাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে 3 নিহত হয়েছে, এর মধ্যে 2 পাইলট ও 1 বেসামরিক নাগরিক। আল জাজিরা খবরে বলা হয় স্থানীয় সময় সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সেনা কর্মকর্তা রেজা ইউসেফি বলেন দুর্ঘটনার শিকার ওই যুদ্ধ বিমান হচ্ছে F-5 মডেলের, যা প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। যুদ্ধ বিমানটি করোনার বিধিনিষেধের কারণে বন্ধ থাকা একটি স্কুলের উপর আছড়ে পড়ে, এতে পাশে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় 2 পাইলট নিহত হয়েছেন, বেসামরিক ওই ব্যক্তি গাড়িতে ছিলেন। চীন ভারত সীমান্ত সংকট দ্বিপাক্ষিক সমাধানের পরিবর্তে আন্তর্জাতিকীকরণ করছে নয়াদিল্লি। চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমসের খবরে এমনটা বলা হয়েছে। ভারতের এমন আচরণকে ভয়াবহ হিসেবেও আখ্যা দিয়েছে চীনা এই গণমাধ্যম। চীনা ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের এশিয়া প্যাসিফিক স্টাডিজ বিভাগের প্রধান ল্যান জিয়ানজু বলেন, চলতি মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর 2 দফা চীন ভারত সীমান্ত সমস্যা আন্তর্জাতিক সম্মেলনে উত্থাপন করেছেন এবং ওই সম্মেলনে চীনা কোনো প্রতিনিধি ছিল না। 19 ফেব্রুয়ারি মিউনিক সম্মেলনেরও জয়শঙ্কর বলছেন চীনের সাথে ভারত কঠিন সময় পার করছে, কেননা বেজিং সীমান্ত চুক্তি লঙ্ঘন চলছে। এর আগে 12 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত কোয়াডের চতুর্থ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও এমন অভিযোগ করেছেন জয়শঙ্কর। বলা হচ্ছে ইউক্রেন উত্তেজনার মধ্যে চীনের সাথে ভারতের সম্পর্ক নিয়ে পশ্চিমাদের কাছে নয়াদিল্লির অভিযোগ ও বেজিংকে চাপে রাখার আহ্বান নতুন বার্তা দিচ্ছে। খেলার খবর, ক্রিকেট। আফগানিস্তানের বিপক্ষে 14 সদস্যের টি-20 স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে নতুন মুখ ইয়াসির চৌধুরী ও মুনিম শাহরিয়ার। ইয়াসিরের জাতীয় দলের হয়ে অভিষেক হলেও টি-20 দলে এবারই প্রথম। সদ্য শেষ হওয়া বিপিএলে ব্যাটে ঝড় তুলে নির্বাচকদের নজর কাড়া মুনিম শাহরিয়ার জায়গা করে নিয়েছেন স্কোয়াডে। বিশ্ব টি-20 খারাপ পারফরমেন্সের জন্য পাকিস্তানের বিপক্ষে বাদ পড়লেও এ সিরিজ দিয়ে প্রত্যাবর্তন ঘটছে লিটন দাসের। ওই সিরিজে বিশ্রাম পাওয়া অভিজ্ঞ মুশফিকুর রহিমকেও অন্তর্ভুক্ত করা হয়েছে স্কোয়াডে। মিরপুরে 3 ও 5 মার্চ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। টেস্ট আর ওয়ানডের বোলিংয়ের পার্থক্যটা ভালোই জানা বাংলাদেশের পেসার এবাদত হোসেনের, তাই সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চান তিনি। প্রথমবার ওয়ানডে দলে জায়গা পাওয়া এই পেসার মনে করেন আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে 3-0 জয়ের সম্ভাবনা আছে বাংলাদেশের। সারাদিন এক জায়গায় বল করার অ্যাবিলিটি থাকতে হয়, তো এখানে একটু ডিফারেন্ট।
তো চেষ্টা করব আর কি যে যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নেওয়ার। আর আমার সবচেয়ে বড় যে হচ্ছে আমি চেষ্টা করব এখানে নতুন বলটা ইউজ করার, চেষ্টা করব আমরা ফাস্ট বোলাররা এখানে যে তিনটা ম্যাচ আছে অ্যাটলিস্ট আমরা একটা দুইটা ম্যাচ জিতাবো ইনশাল্লাহ। তবে আমি আমি আশা করি যে আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ এখন খুব ভালো সময় যাচ্ছে আমাদের সবার, তো আমরা চেষ্টা করব যাতে আমরা 300 ম্যাচে ডমিনেট। ক্রিকেটের আরো খবর, ব্যস্ত ক্রিকেট সূচির কারণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ ক্রিকেট ম্যাচ আয়োজন করতে পারেনি বিসিবি টুর্নামেন্ট কমিটি। তবে তাদের লক্ষ্য পহেলা বৈশাখকে ঘিরে প্রতি বছর নির্দিষ্ট একটি সিরিজ আয়োজনের। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অল্প হলেও ক্রিকেটের মাধ্যমে জানতে পারবে বাকি দুনিয়া, এমনটাই মনে করছে বিসিবি। জানাচ্ছেন সুব্রত সাহা। বিশেষ দিনে অনেক দেশই ক্রীড়াঙ্গনের মাধ্যম ব্যবহার করে বিশ্বের কাছে নিজেদের ঐতিহ্যকে পালন করে থাকে। 25 ডিসেম্বর বড়দিনে অস্ট্রেলিয়ায় আয়োজিত ক্রিকেট ম্যাচ ট্রেডমার্কের স্বীকৃতি পেয়েছে বহু আগেই। ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো ভারতেও দীপাবলির সময় ক্রিকেটের আয়োজন বলতে গেলে থাকেই, বাংলাদেশেও যে হয় না তা নয়। বিজয় দিবস, স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানানোর মাধ্যম হয়েছে ক্রিকেট কিংবা ফুটবল, কিন্তু সেসব আয়োজন বিশ্বের কাছে উদাহরণ দেবার মতো নয়। মোট কথা, ট্রেডমার্ক বাংলাদেশের একটা বিশেষ দিন ক্রিকেটের মাধ্যমে চেনানোর উপায় খুঁজছে বিসিবি, আর সেটার জন্য পহেলা বৈশাখকে টার্গেট করেছে টুর্নামেন্ট কমিটি। বিদেশে খেলা বক্সিং ডে টেস্ট অথবা নিউ ইয়ার্স ডে তে খেলা হতো, আমাদের এরকম নেই কেন? আমার ওয়াই ক্যান্ট উই হ্যাভ এ টেস্ট ম্যাচ হিয়ার যে প্রত্যেকটা পয়লা বৈশাখে শুরু হবে, সবাই জানবে দুনিয়ার যে এখানে আছে, আমরা ওইভাবে আয়োজন করি। তো সেইখানে যদি আমরা অন্তত যেরকম বাংলাদেশ এখানে আর ওইদিকে পশ্চিমবঙ্গ এইখানে আমরা কোনো ম্যাচ করতে পারি না, মেয়েদের একটা ম্যাচ, ছেলেদের একটা ম্যাচ, এইটা পয়লা বৈশাখে প্রত্যেক বছর হবে, এরকম একটা চিন্তাভাবনা আছে। রঙিন উৎসব পহেলা বৈশাখের দিনে প্রীতি ক্রিকেট ম্যাচের ভাবনাটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে, আগামীতে যা বোর্ড সভাতে তুলে ধরবে টুর্নামেন্ট কমিটি। আর সময় সুযোগ মিললে সেটা আন্তর্জাতিকভাবে আয়োজন করা যায় কি না সেই প্রস্তাবনাও থাকবে। যদিও বোর্ডে আমি ফর্মালি এখনো প্লেস করি না, ইচ্ছাও যথেষ্ট আমার মধ্যে আছে, হয়তো ছোট পরিসরে এবার হয়তো শুরু হবে, এর পরবর্তীতে একটা রেগুলার থাকবে। পয়লা বৈশাখে ম্যাচ আছে, চল ওইখানে দেখতে যাই। এই ধরনের খেলা, এই ধরনের দিবস আমরা সবসময় একসাথে মিলে স্মরণ করে থাকি। তো যদি কোনো প্রীতি ম্যাচ হয় সেটা হয় যে সবাই আসেন, সবাই একসাথে খেলি, আমরা ম্যাচ আয়োজন করি এবং সবাই মিলে একসাথে একটা কিছু করার চেষ্টা করি। সো এটা যদি এই সংস্কৃতিটা চালু করতে পারে ডেফিনেটলি আমাদের জন্য খুব ভালো হবে। শুধু তাই নয়, তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের বিশেষ দিনগুলোকে ক্রিকেট ও ক্রিকেটারদের মাধ্যমে আরো বেশি করে তুলে ধরার আহ্বান রয়েছে। সুব্রত সাহা, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, তবে যাবার আগে একেএসডিএমটি বা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইউক্রেনের দুই প্রদেশকে স্বাধীনতার স্বীকৃতি রাশিয়ার, শান্তি রক্ষায় রুশ সেনাদের প্রবেশের নির্দেশ পুতিনের। আজ থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, দুই ডোজ টিকা সহ মানতে হবে করোনা বিধি নিষেধ, মার্চে খুলবে প্রাথমিক স্কুল। সুনামগঞ্জে চুরির অভিযোগে পুলিশ নির্যাতনে আসামি মৃত্যুর অভিযোগ, 4 ঘণ্টার রাস্তা অবরোধ ক্ষুব্ধ এলাকাবাসী। মাতৃভাষার দিনে বইমেলায় মানুষের উপচে পড়া ভিড়, কার্তিও ছিল আগের দিনগুলোর চেয়ে বেশি। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।